উদ্যোক্তা অনেশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নওগাঁ জেলার রায়নগর উপজেলায় খেজুরের রস থেকে গুড় তৈরির একটি কারখানায় এসেছি। আমরা কথা বলবো খামারির সাথে, আপনারা আমার সাথে থাকুন। আপনার বাড়ি কোথায়? বাগাতিপাড়া। আচ্ছা, আপনি এখানে খেজুরের রস থেকে যে গুড় তৈরির যে কাজের সাথে যুক্ত আর কি, ব্যবসার সাথে, আপনি কত দিন যাবত এই কাজ করতেছেন? আমি বর্তমান ধরেন 42 বছর। 42 বছর যাবত আপনি খেজুরের রস থেকে লালি গুড় এবং যে পাটার যে গুড় সেগুলো? আপনার এই খেজুরের গুড় তো সারা বছর পাওয়া যায় না, এটা মূলত কোন মাস থেকে কোন মাস? ওই কাতি মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত। ফাল্গুন মাস। আপনি এখানে কতটা গাছে এই খেজুরে? আমি গাছ ধরেছি 248টা, তার মধ্যে আমি গাছ লাগাই 224টা দুই দিন, আবার দুই দিন শুকাইলে আবার 224টা দুই দিন লাগাই। একটা গাছ থেকে রস সংগ্রহ করার পরে দুই দিন শুকাতে হয়, তারপরে আবার লাগাতে হয়, না হলে তো রস হবে না। রস হবে না, আবার হয়তো দোকান দিলে মনে হয় রসটা বেশি মিষ্টি হয়, কড়া হয়। আচ্ছা, আপনার এখানে আমি দেখলাম যে আপনার খেজুরের গাছ থেকে যে রস সংগ্রহ করতেছেন আর কি, এটা অনেক সকালবেলা আপনারা সংগ্রহ? হ্যাঁ, না আমরা বেলা 12টা খাওয়া দাওয়া করি, গোসল টোসল করি, বেলা 12টার থেকে সন্ধ্যে পর্যন্ত গাছ কাটি। গাছ টাছ কাটি, দেখা যাচ্ছে যে এই ভোর চারদিক থেকে পাড়া শুরু, চারদিক থেকে মানে 2 ঘন্টা পাড়ি, 6টা বাজে চুলার তুলি, চুলার দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা জাল জল দিতে হবে। আপনার যে বড় যে চুলা দেখলাম যে কড়াই জাল দিচ্ছেন আপনি, এই কড়াই কতগুলো আপনার রস আটে? রস আটে, 12-13 মন রস আটে। 12-13 মন রস আটে। আপনার এই এক চুলা ভর্তি করে 12-13 মন যে রস আপনি রাখতেছেন এবং টানা 3 ঘন্টা আপনি জাল দিচ্ছেন, 3.5 ঘন্টা, তো আপনার এটা থেকে মোটামুটি মানে লালি গোড় কতগুলো, লালি গোড় কতগুলো আসে বা আপনার 40-45 কেজি? 40-45 কেজি। আপনি এই প্রতিদিন আপনার 40-45 কেজি রস আপনি উৎপন্ন করতেছেন। এই আপনার গুড়ের এই খেজুরের রসের যে গুড়টা, এই গুড়ের চাহিদাটা বাজারে কীরকম? বাজারে ধরেন চাহিদা কীরকম তা জানিনি, দেখা যাচ্ছে আমরা এলাকার গুড় এলাকার এই লোকই এলাকা ভিত্তিক মানে খামার থেকেই সবাই এসে গুড় সংগ্রহ করে নিয়ে যায়, আমরা বাজারে গুড় তুলতে পারি, আমরা এলাকার লোকে কি দিতে পারি। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক একটা চাহিদা আছে এটা বলা যায়। আমার আপনার এখানে আমি দেখলাম যে আপনারা এই রসের সাথে সম্পৃক্ত, আপনারা 4 জন মানুষ এখানে শ্রম দিচ্ছেন, এটা কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই ভোরবেলা থেকে সারাদিন ব্যাপী আপনাদের? না ভোর থেকে না, মানে 24 ঘন্টার মধ্যে ধরেন ঘন্টা 5-6-20, 18 ঘন্টায় ধরেন খাটতে, 18 ঘন্টা শ্রম দিচ্ছেন। আচ্ছা, আর একটা বিষয়ে একটু জানবো, সেটা হলো যে আপনারা এই রসের ব্যবসার সাথে আপনি যে 42 বছর যাবৎ যেটা বললেন, তো আসলে এই খেজুরের রস থেকে যে গুড় তৈরি করছেন এটা থেকে আসলে কীরকম লাভবান হন আপনি? শুনেন, বর্তমান এই বছরে লাভালাম আমি হব, ঘটনা কি গতবার বেচেছি 150 টাকা কেজি, আর এবার বেচতেছি 220 টাকা কেজি, ওই জন্য এবার লাভ হবে। তাছাড়া দেখা যাচ্ছে লোকজন খাটায় খড়ি খাড়ের দাম দিয়ে এত লাভ হয় না, এই বাদে 6-4 মাসে 80-70 হাজার টাকা লাভ থাকে, 4 মাসে 60-70 হাজার টাকা মানে কামলা টামলা লাভ ছাড়া দিয়ে খরচ। আচ্ছা, যাক খুব ভালো উদ্যোগ, তবে সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলো যে আমরা খেজুরের রস থেকে যে গুড় উৎপন্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয়তো বিভিন্ন রকমের ভেজাল দিয়ে বা বিভিন্ন উপাদান দিয়ে হয়তো গুড় ভেজাল করে, ভেজাল প্রচুর বাজারে গড়ে ভেজাল প্রচুর, ওরা 120-130 টাকা বেচতেছে,
তা ওরা লাভ করে বাড়াইছে যাচ্ছে আর আমরা 200 টাকা বেশি লাভটা আমরা মানে আপনি যে গুটা তৈরি করতেছেন রস থেকে এটা একদম 100% খাঁটি একটা গুড় বলা যায় যার জন্য আসলে বাজারে বা স্থানীয় পর্যায়ে চাহিদাটা বেশি আপনার গুড়গুলাকে বাজারে গিয়ে বিক্রি করতে হচ্ছে না না আপনার খামার থেকে এসে লোকজন এসে অগ্রিম টাকা দিয়ে রাখতেছে বা বুকিং করে তারপরে নিয়ে যাচ্ছে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খেজুরের যে রস আর কি রসে দেখা যায় যে অনেক সময় বিষাক্ত সাপ বা বাদুর টাদুরের বিভিন্ন ধরনের যে প্রবলেম হয় নিপা ভাইরাস বা অন্যান্য তো আপনারা যে গাছে রস লাগাচ্ছেন আপনারা কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা নিচ্ছে ধরেন নেট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে আর আগুনের কাছে এমন তেমন আগুনের কাছে বিষ পানি গুটটা মূলত যেহেতু তৈরি হচ্ছে রস জাল দিয়ে আগুনের মাধ্যমে সেক্ষেত্রে আগুনের উপরে যদি রস রাখা হয় তাহলে যে কোনো ধরনের ক্ষতিকারক যদি কোনো কিছু থাকে সেটা নির্মল হয়ে যাচ্ছে তো ধন্যবাদ আপনাকে আপনার এই খেজুরের রস থেকে যে গুড় তৈরির যে খামারটা আজকে আমরা দেখলাম আমরা একদম সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার খামারের আপনারা তো আইজেন পাঁচটা সকল কার্যক্রম আমরা দেখলাম এবং সেটা দেখে আমরা বুঝলাম যে আপনি খাঁটি মানের একটা গুড় তৈরি করতেছেন উৎপাদন করে সেটা ভোক্তা পর্যায়ে পৌঁছে দিচ্ছেন তো উদ্যোক্তা অনেক চ্যানেলের পক্ষ থেকে আপনার খামারের সার্বিক মঙ্গল কামনা করছি এবং আপনি এরকম নিরাপদ এবং খাঁটি গুড় তৈরির মাধ্যমে আপনার দেশের বিভিন্ন অঞ্চলে আপনার এই গুড় পাঠায় দিচ্ছি অন্য অন্য রাষ্ট্র চলে যাচ্ছে বাইরে গুড়টা সংগ্রহ করতে পারছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি